টেকনার থেকে তেঁতুলিয়া পাহাড় থেকে সমতল যে নতুন বাংলাদেশে তারণ্যর জোয়ার জেগে উঠেছিল সেই শক্তিতে আজও বলিয়ান ছাত্র জনতা লালসবুজের দেশে আর নয় ফ্যাসিজম নতুন রাষ্ট্র মেরামতে প্রতিটি জেলার শিক্ষার্থীদের দুয়ারে ছুটে চলছেন সমন্বয়করা গণ আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা সেই রক্ত বৃদ্ধা যেতে দেয়া যাবে না শহীদ কিংবা আহত সব পরিবারের কাছে আন্দোলনকারীরা দায়বদ্ধ বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়টা সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে ছাত্র জনতার সমাবেশে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি প্রত্যেকের বিচার করা হবে প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা আইনের আমরা এমন পরিবর্তন আনবো পরে যে আসুক না কেন

এক থাকারও আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের পক্ষ থেকে এমনকি নিজের হাতে আইন না তুলে রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করারও আহ্বান জানানো হয় বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে মতবিনিময়ে কথা বলেন সমন্বয়করা এ সময় গণ আন্দোলনে বিজয়ের পেছনে মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশংসা করেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আমি মিডিয়া এর আগে দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ অডিটোরিয়ামে মতবিনিময় করা হয় এ সময় তারা জানান ফ্যাসিবাদী সরকার পালালেও তার সহযোগীরা এখনও আছে তাই রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেওয়া হয় নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান গাইবান্ধার সংবাদ সম্মেলনে তরুণ নেতারা এছাড়াও জেলার স্বাধীনতা চত্বরে ছাত্র জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নতুন রাষ্ট্রে চক্রান্তকারীদের ঠাই হবে না বলে হুঁশিয়ারি দেয়া হয় সময় সংবাদ